আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্যাডেট কলেজ ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজ 12 জানুয়ারি, একেবারে দেশের 4টি জেলা, বিশেষ করে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা এবং দিনাজপুরে মৃদু শৈত্যপ্রবাহ হয়ে যাচ্ছে। তোমরা অবশ্য আমার কাস্টিউম অর্থাৎ পোশাক পরিচ্ছদ দেখেই বুঝতে পারছো এখানে কীরকম শীত চলে যাচ্ছে। অবশ্য আজকে কিশোরগঞ্জের নিকলি এবং চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো এরকম পরিস্থিতিতেও তোমাদের প্রস্তুতিকে একটু গুছিয়ে নিতে আজকে আমি হাজির হয়েছি। তো নিশ্চয়ই তোমরা একেবারে কম্বলের নিচেই বসেই প্রস্তুতি নিচ্ছ। তো শিক্ষার্থী বন্ধুরা, এর আগের যে ভিডিওগুলো আমি ধারাবাহিকভাবে করেছি সেগুলো ছিল প্রিপজিশনসের উপরে। তো তেমনই আজকে আমি স্পেশাল প্রিপজিশনস নিয়ে এসেছি। তো আসলে প্রিপজিশনসের কোনো ক্লাসিফিকেশনের মধ্যে স্পেশাল প্রিপজিশনস পড়ে না, কিন্তু এটি একটি ব্যতিক্রম প্রিপজিশনস। অর্থাৎ যদি কখনো বাট এবং দেন, এই দুটি পার্ট অফ স্পিচ বা এই দুটি টার্ম, এই দুটি ওয়ার্ড মূলত কনজাংশন হিসেবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বহুল ব্যবহৃত হয়, কিন্তু এরা যখন প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয় তখন তাদের স্পেশাল প্রিপজিশনস বলা হয়। আমি তোমাদের বুঝবার সুবিধার্থে দুটি এক্সাম্পল দিয়েছি। প্রথম যে এক্সাম্পলটি সেটি হচ্ছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ আল্লাহ ব্যতীত কেউ আমাদের সাহায্য করতে পারে না। হ্যাঁ, মানুষের দ্বারা আমরা সাহায্য প্রাপ্ত হই, আবার কখনো প্রাণীর দ্বারাও সাহায্য প্রাপ্ত হই, কিন্তু একেবারে সৃষ্টিকর্তার দ্বারা যেভাবে আমরা সাহায্য প্রাপ্ত হই ঠিক ওই লেভেলের সাহায্য আর কারো দ্বারা আমরা পেতে পারি না, যার কারণে এই বাক্যটি আমরা এভাবে লিখি যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এখানে বাট ওয়ার্ডটি প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, কেননা এটি উইদাউট প্রিপজিশনটির পরিবর্তে এখানে ব্যবহৃত হয়েছে। নিশ্চয় বিষয়টি তোমাদের সুস্পষ্টভাবে আমি বোঝাতে সক্ষম হয়েছে। এবার সেকেন্ড সেন্টেন্সে যাচ্ছি, সেখানে আমি লিখেছি আই হ্যাভ মোর দ্যান 50 টাকা ফর দিস পারপাস, অর্থাৎ এই উদ্দেশ্যে আমার 50 টাকার বেশি রয়েছে। অর্থাৎ আমি এই একটি বিষয়ে বা এই একটি উদ্দেশ্যে 50 টাকার বেশি খরচ করতে ইচ্ছুক এবং সেজন্য আমি 50 টাকার বেশি বরাদ্দ রেখেছি। এখানে দেন শব্দটি প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এর ব্যাখ্যা কি? কারণ আমি আগে বলেছি দেন শব্দটি এবং বাট শব্দটি এরা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এখানে দেন শব্দটি কীভাবে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে তার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে ইংলিশ গ্রামার আমাদের বলছে এই যেখানে দেখো মোর শব্দটি, মোর শব্দটি হচ্ছে একটি কম্পারেটিভ অ্যাজেক্টিভ, অর্থাৎ অ্যাজেক্টিভ দ্বারা যখন আমার তুলনা করানো হয়, তুলনা করা বোঝায়, তখন সেগুলোকে ডিগ্রি বলা হয়। তো এটি একটা কম্পারেটিভ ডিগ্রি। ডিগ্রি আবার 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো তুলনা করা অর্থে কম্পারিজনের ক্ষেত্রে বা তুলনার ক্ষেত্রে যখন কোনো কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ কোনো অ্যাজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পরে দেন শব্দটি বসে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির পরে যখন দেন শব্দটি বসবে, তখন সেই দেন শব্দটি সঙ্গে সঙ্গে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হবে। নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি। তবে এই আলোচনায় একটা জিনিস উঠে এসেছে, সেটা হচ্ছে কম্পারিজন অফ ডিগ্রি। সেই বিষয়ে আমি অবশ্যই আলোচনা করবো এবং তোমাদের ক্যাডেট কলেজ সিলেবাসে এটি বিভিন্ন সময় ছিল এবং আছে। ইনশাআল্লাহ তোমরা আমার সঙ্গে থাকো, তোমাদের প্রস্তুতি একেবারে সুনিশ্চিতভাবে গুছিয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনাটি তোমাদের দেখবার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে, পরবর্তী আলোচনা দেখবার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।